জিলাপি খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি। আজকে যে জিলাপির রেসিপিটা শেয়ার করব তাতে ব্যবহার করছি না তো খাবার সোডা, আর ব্যাটার রেস্টে রাখারও কোনো ঝামেলা নেই, একদম মুচমুচে ক্রিসপি। এই জিলাপির রেসিপি কিভাবে আমি বানাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে জিলাপিটা বানানোর জন্য আমি এখানে চিনির সুগার সিরাপটা তৈরি করে নেব। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আমি এক বাটি পরিমাণ চিনি আর সাথে এক বাটি পরিমাণ জল। এখানে 200 গ্রামের মতো চিনি আমি ব্যবহার করেছি। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত আমাদের এভাবে একটু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটাই হাইতেই রেখেছিলাম। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি, এক পিঞ্চেরও একটু কম। তো আপনারা যদি চান কোনো রকম ফুড কালার দেবেন না তাহলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন। এবার নাড়াচাড়া করে এই চিনির সুগার সিরাপটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মিনিট দুয়েক মতো ফুটিয়ে নিতে হবে। এই চিনির সুগার সিরাপটা আমাদের একতার বা দুতার বানানোর কোনো দরকার নেই। 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর একটু আঙুলের মধ্যে নিয়ে দেখতে পারেন যে চিনির সুগার সিরাপটা একটু আঠালো বা চিটচিটে হয়েছে কিনা। যখন দেখবেন একটু আঠালো বা তেলতেলে মতো লাগছে, কোনো রকম তার কিন্তু তৈরি হচ্ছে না, সেই পর্যায়ে আসা পর্যন্ত আমাদের চিনির সুগার সিরাপটা ফুটিয়ে নিলেই হবে। ওই 2 মিনিট মতো সময় লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। এতে করে চিনিটা কিন্তু জমে যাবে না, সুগার সিরাপটা কিন্তু এরকমই থাকবে। চিনির সুগার সিরাপটা আমাদের একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে সাইডে সরিয়ে রাখবো। তারপর একটা ছোট বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নেব আমি 1 চামচ পরিমাণে ঘি। আর এখানে ঘিয়ের সাথে দিতে হবে 1 চামচের একটু কম লেবুর রস। এখানে 1 টুকরো পাতি লেবু নিয়েছি আমি, এইটুকুতে যেটুকু রস হবে আমি সেটুকুই এখানে ব্যবহার করব। তো এখানে 1/2 টিস্পুনের থেকে একটু বেশি হয়েছে লেবুর রসটা, সেটাকে আমি ঘিয়ের সাথে দিয়ে দিলাম। এবার এটাকে এই দুটো উপকরণকে ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। ভালো করে এইভাবে ফেটিয়ে নিলে যে জিলাপি তার স্বাদটাও কিন্তু ভালো হয় আর জিলাপিটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়। এবার একটা বড় বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবার ময়দার মধ্যে সামান্য 1 পিঞ্চ মতো একটু লবণ দিয়ে দিলাম, তাতে করে কিন্তু মিষ্টির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো। একসাথে অনেকটা জল দেবেন না, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে। জিলাপিটা তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু ভীষণ ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে এইভাবে মিক্স করব আর একটা পাতলা স্মুদিং ব্যাটার তৈরি করব। তবে ব্যাটারের ঘনত্বটা একটু ভালো করে খেয়াল করবেন, যদি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু জিলাপির শেপটা ভালো মতো দিতে পারবেন না। 1 চামচের করে এইভাবে আমি দেখাচ্ছি ব্যাটারটা। দেখুন চামচের পেছনটাতে কিন্তু একটা কোটিং হচ্ছে ব্যাটারের, আর আঙুল দিয়ে একটা লাইন টানলে একটা কিন্তু লাইন তৈরি হচ্ছে, দুটো ব্যাটার কিন্তু মিশে যাচ্ছে না। এরকম করেই ব্যাটারটাকে বানিয়ে নেবেন। এরপর আমি আবারও অল্প সামান্য একটুখানি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। আবারও বলছি চাইলে আপনারা ফুড কালারটাকে স্কিপ করতে পারেন, ভালো লাগার জন্যই আমি এখানে দেখতে ভালো লাগার জন্য ব্যবহার করলাম। এবার আমি যে ঘি আর লেবুর মিশ্রণটা তৈরি করে রাখলাম সেটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে উপকরণের সাথে লেবু আর ঘিটাকে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দেব ইনো। এখানে আমি খাবার সোডা ব্যবহার করব না, ইনোটা দিয়ে আমি জিলিপিটা বানাচ্ছি। তো হাতে অল্প একটু ইনো এভাবে নিলাম, তারপর আমি 2 পিঞ্চ মতো ইনো কিন্তু ব্যবহার করব। খুব বেশি ইনো ব্যবহার করলে জিলিপিগুলো ফোলা, মানে যতটা ফুলবে তার থেকে কিন্তু অনেক বেশি ফুলে যাবে, আর কিন্তু জিলিপি পারফেক্টভাবে বানাতে পারবেন না। তো তার জন্য ইনোটা কিন্তু এখানে 2 পিঞ্চি ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে নেব, দেখবেন ইনোটা কিন্তু অ্যাক্টিভেট হতে শুরু করবে ব্যাটারের মধ্যে, আর ব্যাটারটা কিন্তু একটু ফুলতে শুরু করবে। তো এবার ব্যাটারটা আমাদের একদম রেডি। এদিকে আমি একটা গ্লাস নিয়ে নিলাম, আর গ্লাসের মধ্যে এরকম একটা পাইপিন ব্যাগ নিয়ে নিচ্ছি। সকলে বাড়িতে পাইপিন ব্যাগ নাও থাকতে পারে, তবে আপনারা সেক্ষেত্রে খালি দুধের প্যাকেটও ব্যবহার করতে পারেন। পাইপিন ব্যাগটা গ্লাসের মধ্যে এইভাবে বসিয়ে নেওয়ার পর আমি যে ব্যাটারটা রেডি করলাম সেই ব্যাটারটাকে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এবার পাইপিন ব্যাগের মুখটা এক জায়গায় এনে একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে মুখটাকে টাইট করে বন্ধ করে দিতে হবে, যাতে আমরা যখন জিলাপির শেপটা দেব তখন ব্যাটারটা ওপর থেকে বাইরে বেরিয়ে না যায়।
তাই ভালো করে একটা রাবার ব্যান্ড দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আমাদের জিলেপিটা বানানোর জন্য কিন্তু ব্যাটারটা একদমই রেডি। এবার আমরা চলে যাব জিলেপিটা বানাতে। তবে মুখের কাছে সামান্য একটু কাঁচি দিয়ে কিন্তু কেটে দিতে হবে, যাতে জিলিপির শেপটা দিতে পারি। তো এদিকে বেশ খানিকটা সাদা তেল হাই ফ্লেমে গরম করে নিয়েছি, আর মুখটাও আমি এখানে অল্প সামান্য কেটে নিয়েছি। তারপর এখানে জিলিপির মতো করে শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে আগেই আমি বলে রাখছি, আমি যেহেতু প্রতিদিন জিলাপি বানিয়ে অভ্যস্ত নই, তো জিলিপির শেপটা কিন্তু পারফেক্ট নাও আসতে পারে। তবে প্রথম দু তিন বেজ ভাজার পর তারপর কিন্তু ভালো হয়। এবার আপনারা নিশ্চয়ই আমার থেকে বেটার করে জিলিপির শেপটা দিতে পারবেন। তো এভাবে করে কয়েকটা জিলাপি আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে আরও একটা কথা আমার বলার আছে। আপনারা যখন অনেক ভিডিওতে দেখে থাকবেন, জিলিপিগুলো কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে গোল শেপ হয়, বা এর যে জিলিপির প্যাচগুলো রিংগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দর গোল হয়। তবে আমি অনেকবার চেষ্টা করেছি বন্ধুরা, বেশি করে তেল দিয়ে আমি ভীষণ ভালোভাবে অনেকবার চেষ্টা করেছি, কোনোভাবে কিন্তু সেই রিংগুলো গোল করতে পারি না। কারণ যেহেতু আমাদের কড়াইটায় ওরকম দোকানের মতো অনেকটা বড় নয়, সেই জন্য শেপটা কিন্তু আমাদের এই ফ্রাইং প্যানের সাথে ঠেকে আমাদের জিলাপিটার নিচের দিকটা শেপটা কিন্তু একটু চ্যাপ্টা হয়ে যায়। তবে বন্ধুরা বলবো, যেরকমই হোক না কেন জিলিপিগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর এইভাবে করে জিলিপিগুলো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজলে জিলিপিগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়, অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে আর খেতেও বেশ ভালো লাগে। তো এইভাবে করে দেখুন, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ভালোভাবে তেল ঝরিয়ে এই জিলাপিগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এই কটাকে উঠিয়ে নেওয়ার পর এগুলোকে কিন্তু তেল থেকে তোলার সাথে সাথেই আমাদেরকে চিনির শিরার মধ্যে দিতে হবে। কারণ গরম অবস্থায় জিলাপি চিনির শিরায় দিলে তাড়াতাড়ি চিনির শিরাটা কিন্তু অ্যাবজর্ব করে নেয়, আর চিনির শিরাটা এই সময় হালকা কুসুম গরম রয়েছে। আমি জিলাপিগুলোকে চিনির শিরার মধ্যে দেওয়ার পর একবার উল্টে পাল্টে এভাবে দিচ্ছি। তারপর 1 থেকে 2 মিনিট মতো এভাবে রেখে দেবো চিনির শিরার মধ্যে। চেষ্টা করবেন জিলাপি এক ব্যাচ করে ভাজার আর চিনির শিরার মধ্যে দেওয়ার। তো এটা পরের ব্যাচটা যতক্ষণে ভাজি ততক্ষণ থাক। আর আমি আপনাদের আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এই জিলাপিগুলো ভালো মতো শেপ দেওয়ার। যে ছাঁকনিটা আমি ব্যবহার করছি, সেই ছাঁকনিটা তেলের মধ্যে এভাবে একটু রেখেছি, আর ওপর থেকে জিলাপির এই ব্যাটারটা এভাবে জিলাপির শেপ দিয়ে দিয়ে দিলাম। তবে খেয়াল রাখবেন যেন এই ছাঁকনিটা তেলের মধ্যে ডুবে থাকে, না হলে কিন্তু খুব বেশি এই ব্যাটারটা ছাঁকনির গায়ে লেগে যাবে। তো আগের যে জিলাপিটা আমি করলাম সেটা আপনাদের দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অফ হয়ে গেছিলো। এটা দেখাচ্ছি, এইভাবে একটুখানি চামচ দিয়ে তুলে দিলেই কিন্তু উঠে যাবে। কারণ যেহেতু এই ছাঁকনির গায়ে অনেকটা ছিদ্র থাকে, তাই ওর মধ্যে ব্যাটারটা গিয়ে কিন্তু আটকে যায়। তবে একটা চামচ দিয়ে তুলে দিলেই এভাবে খুব সহজেই উঠে আসবে। আমি এখানে আরও একটা বানিয়ে নিচ্ছি, দেখুন। এতে করে কিন্তু জিলাপির শেপটা বেশ ভালো হয়। তবে আমার মনে হয় এরকম করে ভাজতে গিয়ে অনেকটা সময় লেগে যায়। 1 কাপ ময়দায় এখানে অনেকগুলো জিলাপি কিন্তু তৈরি হয়, তো এইভাবে করে ভাজতে গেলে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়। তো আমার মনে হয় এইভাবে না ভেজে আমি আগে যে পদ্ধতিটা দেখালাম সেইভাবে ভাজলে পরে জিলাপিগুলো অনেক তাড়াতাড়ি ভাজা যায়। শেপটা হয়তো একটু এরকম গোল হয় না, তবে খেতে তো একই রকম হয়। তো দেখুন, এই জিলাপি দুটো আমার ভাজা হয়ে গেছিলো, এগুলোকে তুলে নিলাম। আর এগুলোকে তুলে নেওয়ার পর বাকি সমস্ত ব্যাটারটা দিয়ে কিন্তু আমি একই রকমভাবে জিলাপি তৈরি করে নেব। একটা ব্যাচ করে জিলাপি ভাজবেন আর চিনির রসে কিন্তু দেবেন। আমি এই ব্যাচের জিলাপিটা ছেড়ে দিয়ে তারপর কিন্তু ওই জিলাপিগুলো যেগুলো চিনির শিরার মধ্যে রয়েছে সেগুলোকে তুলে নেব। তো এপিটোপিট করে আবারও আমি জিলাপিগুলোকে তুলে নিচ্ছি। বেশ সুন্দর কিন্তু চিনির শিরা অ্যাবজর্ব করেছে জিলাপিগুলো। তো চিনির শিরা থেকে জিলাপিগুলোকে তুলে আমি একটা প্লেটে নিয়ে নিলাম, আর এই একই রকমভাবে কিন্তু সবকটা জিলাপি বানিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই জিলাপির রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, একদম মুচমুচে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন, আর কতটা চিনির শিরা অ্যাবজর্ব করেছে সেটাও আশা করছি দেখেই বুঝতে পারছেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।